ঈদের প্রস্তুতি চলছে, মেহেদি লাগানো হচ্ছে। দেখি দেখি দেখি, সুন্দর করে দে, সুন্দর করে দে বাবা। তুমি মেহেদি দিছো আয়ান? দেখি বাবা তোমার হাতটা, দেখি আয়ান হাত দেখি বাবা, কোথায় মেহেদি, কোথায় দেখি দেখি। ওইটা হাত এমন করো, এমন করো, ওইটা ওইটা ওইটা। ও বাবা কি লিখছে আমার বাবাটা, ঈদ, এ ফর আয়ান। আপু দেখি, আমার এটা চাচাতো বোন, এটা এক চাচাতো বোন, আমার আরেক ছোট বোন এদেরকে দিয়ে দিচ্ছে। ছোট মানুষের ঈদটাই হচ্ছে আসলে ঈদ, ওদের আনন্দই আমাদের আনন্দ। যদিও ঘরে বন্দি সবাই, তো আলহামদুলিল্লাহ সবাই খুশি, যদিও খুব আনন্দ করতে পারবে না, বেশি কোথাও বেড়াতে পারবে না, তারপরও সবাই খুশি যে যার মতো মেহেদি লাগাচ্ছে, নতুন জামা পরবে কালকে, বাসায় বাসায় যদিও ঘোরা হবে না, তারপরও তারা খুব খুশি। বস অপু, বস ওখানে, বসো বসো বসো, এই জায়গায় বসো। তুমি কি করতেছো? ফেলে দিবা আপুকে, ফেলে দিবা আপুকে, ফেলে দিবা আয়ান। এই যে মেহেদি লাগাইছো, কোথায় আপু তোমার জুতা, কোথায় জুতা, নতুন জুতা কোথায় আয়ান, নতুন জুতা কোথায় দেখাও। তোমাদের নতুন জুতা দেখাও। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে, সবাই যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন। চারিদিকে অনেক খুতবার শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের সকালটাও সুন্দর, যদিও সারা রাত বৃষ্টি হয়েছে। তো বাসার পুরুষ মানুষ নামাজে চলে গেছে মিষ্টি মুখ করে, তো এখন আমি হচ্ছে জর্দা রান্না করব। গত রাতেই করতাম কিন্তু কারেন্ট না থাকার কারণে করতে পারিনি কোনো কিছুই, তো এখন রান্না বান্না শুরু করি, আপনাদের সঙ্গে গল্প করি। আমার ঈদের দিন ভালো কাপড় থাক বা না থাক, কাপড় চোপড় বা খাবার যতটুকু যেমনই জুটুক না কেন, আমার ঈদের দিনটা খুব ভালো লাগে। আশা করি সবাই যে যেখানে আছেন আপনারাও এরকম খুশি মন নিয়েই ঈদ পালন করেন। আল্লাহ তাআলা ঈদ সবার জন্যই দিছে, ঈদের দিন খুশির দিন, তো যে যতটুকু নিয়ে আসেন সে ততটুকুতেই খুশি থাকেন। তো আসুন আমরা জর্দা রান্না করি। আমার পানির বলক এসে গেছে, কোলার রং দিয়ে দিলাম, এখন চালটা দিয়ে দিব। বলক আসুক ততক্ষণ। ঈদের চেয়ে, ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাত, আমার কাছে ঈদের চেয়ে এটা বেশি আনন্দের মনে হয়, কারণ ঈদুল ফিতরে হচ্ছে চাঁদ দেখার একটা আনন্দ, তারপর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানটি শুনলে মনের মধ্যে যে কীরকম একটা আনন্দ, ছোটোবেলায় ইফতারি শেষ না করেই চাঁদ দেখার জন্য সবাই বাহিরে যেতাম। এই এখন এই সমস্ত জিনিস নাই, নেটের যুগে সবাই নেট ব্যবহার করে আর সব কিছু সবাই নেটের মধ্যেই খবর, যে কোনো খবর পাওয়ার চেষ্টা করে। আসলে আগের দিনের যে অনুভূতি সেটা নেই এখন, কিন্তু আমাদের কাছে এই দিনগুলো আসলে আমরা হচ্ছে তারপরও আগের দিনগুলোকে স্মরণ করি এবং খুব ভালো লাগে। এই ঈদ আসলে, আমার এক ফুফাতো বোন আছে, যদিও আমার বড় বোন কিন্তু আমার বান্ধবীর মতো, আমরা দুজনে একসঙ্গে মার্কেট করতাম, তারপর এই ঈদের দিন মনে করেন যে যদিও দুইজন দুইখানে থাকতাম, দুইজনের যোগাযোগ, তারপর ঘুরতে যাওয়া, আইসক্রিম খাওয়া,
কত যে আনন্দের দিন ছিল, তো এখন তো সংসার হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তো ওই দিনগুলোকে মনে করে ভালো লাগে। আসলে সবার আনন্দ তো আর একরকম নয়, সব বয়সের আনন্দটাও একরকম নয়। যেমন এখন সংসার জীবনে রান্না করে বাচ্চাদের আনন্দটাই এখন আমাদের কাছে বড়, কারণ ওরা খুশি থাকলে, ওরা ভালো থাকলে আমাদের ভালো লাগে। তো এবার বন্দি জীবনে ঈদ করতেছি, জীবনের এটি একটু অন্যরকম ঈদ, তারপরও আল্লাহ তাআলা সবাইকে খুশি রাখুক, আনন্দে রাখুক, এই কামনাই করি। এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, আব্বু তুমি নতুন জুতা পরতেছ, গোসল করবা না, গোসল করবা না বাবা? হ্যাঁ উঠে যায়, নতুন জুতা শুরু হয়ে গেছে, সুন্দর একটা গেঞ্জি পর আব্বা, দেখি দেখি বাবা, বাবা দেখি আমার ছেলের ঈদ, ঘুম থেকে উঠেই নতুন জামা পরছে, নতুন গেঞ্জি, নতুন জুতা, বাবা তুমি খুশি? আব্বু সালাম দাও তো বাবা, আসসালামু আলাইকুম। কোলে নেব, কোলে নেব, কোলে তো নেব, যাও লালাকে যা দেখাই আসো, নতুন গেঞ্জি, যাও যাও। আমার চালের বলক আসছে, তো আমি এখন এখানে দুটো মালটার টুকরা দিয়ে দিব, আমি আগে রসটা বের করে নিব, তারপর মা চালটা দিয়ে দিব। জর্দা পোলাও বা মিষ্টি যে কোনো জিনিসই ঈদের দিন খাওয়া সুন্নত, মিষ্টি জিনিস খেয়ে নামাজ পড়তে যাইতে হয়। তো আমার এটা আর সামান্য একটু সিদ্ধ হয়ে আসলেই আমি এটাকে পানি ঝরিয়ে নিব, ততক্ষণে মালটার রসটা কোলার চালের মধ্যে মিক্সড হয়ে যাবে। আমার জর্দার চাল সিদ্ধ হয়ে আসছে, তো আমি এখন এটা বন্ধ করে দিব। আমি এটাকে কিছুক্ষণ এভাবেই রেখে দেব, পানি ভালো মতো ঝরে যাক, তারপর লেবুর খোসা, মালটার খোসাগুলো উঠিয়ে নিয়ে তারপর এটাকে রান্না করব। এর ক্যারামেলটা তৈরি করে নেব, এখানে হাফ কাপেরও কম পানি দিছি, এখন এখানে চিনি দিয়ে দিব। তো যারা দিবেন তারা মেপে নেবেন প্রথম, কিন্তু আমি মেপে দিচ্ছি না, কারণ এই কারণে আমি আন্দাজ করে দিয়ে দিই, আল্লাহর রহমত সব ঠিকঠাক হয়ে যায়। আমার এটা হওয়া মাত্র চট করে আমি এটাতে নামাই নিব, না হলে আর পরে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তো হওয়া মাত্র এখানে নামাই নিব। লাল হয়ে আসছে, আমার ক্যারামেলটা যে তৈরি হয়ে আসছে, তো এখন আমি এটাকে ঢেলে দিব। আমি এখন এখানে জর্দাটা রান্না করব, তো একটা তেজপাতা আর দুটো ছোট এলাচ আর লং দিয়ে দিলাম। এখন এখানে সামান্য তরকারি চামচ দিয়ে এক হাতে তেল দিছি, আর এখানে সামান্য একটু ঘি দিয়ে দিব। আমার এগুলো ভাজা হয়ে আসছে, তো এখানে এখন চিনি দিয়ে দিব। যে যেমন মিষ্টি খান, দেন আমাদের বাসায় আমরা বেশি মিষ্টি খাই। আমি এখানে চিনি দিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিব, কারণ চিনির পানি বের হবে। আমার চিনিটা গলে গেছে, জর্দা পোলাওটা এখানে কিছুক্ষণ কষায় আমি ভাপে রেখে দিব। এখন এখানে যে যা খুশি দিতে পারেন, কাজু বাদাম, কিশমিশ, তারপর ছোট ছোট মিষ্টি, যে যেভাবে ডেকোরেশন করে।
তো আমরা কালকে ছোট মিষ্টি কেনার চেষ্টা করছি কিন্তু পাইনি, তো শুধু কিশমিশ আর বাদাম দিয়ে এটাকে সাজাবো। আর আমার বাসায় আমার মেয়ে, সে কিশমিশ বাদাম কোনো কিছুই সে শ্যামাই পায়েস কোনো কিছুতেই সে খেতে পছন্দ করে না। তারপরও একটু সাজানোর জন্য দিব। এখানে আমি সামান্য গুঁড়া দুধ ব্যবহার করব, গুঁড়া দুধ দিলে একটা অন্যরকম ভালো লাগে, বেশি না, চামচ দিয়ে দুই চামচের মতো। আমার গুঁড়া দুধ মেশানো শেষ, এখন এটাকে আমি সামান্য ভাপে রাখব, একদম লোতে দিছি এখন এটাকে, বেশি না, 5 মিনিটের মতো জাল করব। আমি এখন এখানে কিছু মুরব্বা অ্যাড করছি, আবার ঢেকে দেবো, মুরব্বাটা একটু নরম হয়ে যাক। আমি এখন পুডিংটা বসিয়ে দিলাম, পানি আর একটু দিতে হবে, পুডিং বসিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, পুডিং হতে থাক, একদম জাল বাড়াই দিছি। এখানে গরুর গোশ চড়াই দিছি আলু দিয়ে, গরুর গোশ রান্না করব আর পোলাও আর হচ্ছে মুরগির রোস্ট। গরুর গোশ আমার হয়ে আসতেছে, কষানো শেষ, আমরা একটু পরে গোসল করব, গোসল করে পাঞ্জাবি পরাই দিব। বাথরুম যাবে সেটা বলে দিতেছে, গোসল করবে। ইউটিউব দিন কারেন্ট চলে গেল, এটা যে কেমন একটা কথা, কালকে সারা রাত কারেন্ট ছিল না, আজকে বারবার কারেন্ট আপডাউন করতেছে, কালকে সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে, মনে হয় কোথাও পোলে তার নষ্ট হয়ে গেছে বা এমন হতে পারে কোনো কোথাও গাছ পড়ে গেছে, তো ওই জন্য হয়তো বা কারেন্ট আপডাউন করতেছে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, সে অন্ধকারেই তাও রান্না করতেছি। পোলাও গরুর মাংস হয়ে গেছে, জর্দা হয়ে গেছে, এখন রোস্টটা ভাজবো। রোস্ট ভাজা হয়ে গেলে কাজ শেষ আপাতত আজকের মনে। এখন রোস্ট রান্না করি আর চটপটি খাই, ভীষণ ক্ষুধা পাইছে, কাজ করতে করতে হাঁপাই গেছি। তার মাঝখানে যদি কেউ খাবার তৈরি করে এনে দেয় এটা খুবই খুশির খবর। বোন চটপটি তৈরি করে দিয়ে গেল, সেই চটপটিটা খাই। আসলে নিজে যা রান্না করবেন দেখবেন সেটা প্রথমে খেতে ইচ্ছে করে না, কিন্তু কেউ রান্না করলে সেটা বেশি ভালো লাগে খেতে। আমার রোস্ট ভাজা শেষ, শুধু এগুলো লবণ দিয়ে আমি এপিট আর ওপিট ভেজে নিছি হালকা করে, জাস্ট তেলে দেয়া আর তোলা। এখানে পেঁয়াজ বেরেস্তা করতেছি, পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে এখানে টক দই, বাদাম বাটা, সামান্য দুধ, আদা রসুন বাটা সব এখানে একসঙ্গে দিয়ে ভুনাবো, তারপর মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম, এক একজন এক একভাবে রোস্ট করে, তো আমি যতবারই ইউটিউব দেখি না কেন এক একজনের রান্না এক এক রকম, তো আমিও এক একদিন এক একভাবে করে দেখার চেষ্টা করি যে কোনটা ভালো লাগে, তো আজকে আমি এভাবেই রান্না করব। আমার পেঁয়াজটা যেহেতু ওখানে এখানে ভাজছিলাম তো এখানে জায়গা নাই, এজন্য আমি কড়াইয়ের মধ্যে নিলাম, পেঁয়াজটা ঢেলে নিলাম, তো এখানে মশলাটা আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে টক দই আর বাদাম বাটা দিয়ে দিব।
মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে। এখানে টক দই আর বাদাম বাটা গুলে রাখছি আমি, সেটাই দিয়ে দিলাম। তো এটার বলক আসলে আমি এখানে আর একটু দুধ অ্যাড করব। আমার এটার বলক চলে আসছে, তো আমি এখন এখানে সামান্য দুধ অ্যাড করব। পরিমাণ মতো, যেন শুধু মাংসটা সিদ্ধ হয় এরকম। আর গোটা একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, জাস্ট একটু গন্ধটা সুন্দর আসার জন্য। কাঁচামরিচ দিলে অন্যরকম একটা স্বাদ হয়। আমি সামান্য ঝাল দিয়েছি, কারণ একেবারে মিষ্টি রোস্ট বেশি ভালো লাগে না, আবার একেবারে ঝাল সেটাও ভালো লাগে না। তো হালকা মিষ্টি হালকা ঝাল, যেন ছোটো বড়ো সবাই আমরা খাইতে পারি, এজন্য ঝাল অল্প দিছি, মিষ্টিও অল্প। তো আমার দেখেন এটা কীরকম বলক আসছে, তো আমি এখন এখানে একটা একটা করে রোস্ট দিয়ে দিব। ভিডিও দেখে বলবে সবাই, বলবে কড়াইটা দেখতে এরকম কেন। এটা আমার সংসার জীবনের প্রথম কড়াই, কড়াইটার বয়স 9 বছর। তো এটা দেখা গেছে যে রান্না করতে করতে এরকম লালচে ভাব হয়ে গেছে। তবে ইউটিউবে এরকম কড়াই পরিষ্কার করারও অনেক টিপস দেখেছি আমি, তো একদিন সময় পেলে আমি সেটা ট্রাই করব। আর যাদের সংসার জীবন পুরনো, অবশ্যই তাদের বাসনকোসনও পুরনো হবে। আমার বয়স যেমন, আমার তো চেহারাটা তেমনই হবে, বেশি তো আর চকচকে হবে না, ঠিক তেমনই। মানুষের বয়সের সঙ্গে সঙ্গে যেমন মানুষের চেহারার পরিবর্তন আসে, চামড়ার পরিবর্তন আসে, ঠিক তেমনই সব কিছু জিনিস ব্যবহারে অবশ্যই তার পুরনত্ব আসবেই। তো সেটা নিয়ে অনেকেই অনেক কিছু বলে, তো তবুও আমি বললাম, কারণ পুরনো যারা হবে, বুড়ো যারা হবে, তারা তো আর অবশ্যই আগের মতো হবে না, যখন যেমন মানুষের চেহারা বলেন সুন্দর থাকে, সৌন্দর্য সব ধরে রাখতে পারে। কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় যে বার্ধক্যজনিত কারণে আমাদের আর চেহারাটাও ভালো থাকে না, আমাদের শরীরের শক্তিও থাকে না। তো সেরকমই বাসনকোসনও পুরনো হয়ে গেলে তো সেগুলো আর দেখতে অত চকচকে থাকে না। আর মানুষের সংসার জীবনের প্রথম জিনিসের প্রতি এমন একটা মায়া থাকে, সেটা যতই খারাপ হোক না কেন এটা ফেলে দিতে চায় না, ঠিক তেমন আমারও অভ্যাস। যতই নতুন বাসনকোসন কিনি না কেন, পুরনো জিনিসের প্রতি অনেক স্মৃতি জড়িয়ে থাকে। দেখা গেছে যে এই কড়াইতেই আমি একদিন রান্না করতে পারি নাই, রান্না খারাপ হয়েছিল, ঝাল হয়েছিল বেশি, লবণ দেইনি, হলুদ হয়েছিল বেশি, এর জন্য দেখা গেছে অনেক কথা শুনতে হয়েছে। তো আজকে সেই কড়াইতেই আমি রান্না করতেছি, রান্নাটা অনেক স্বাদের হয়তো বা হয়, আমার পরিবারের মানুষের কাছে বলতেছি না, এখন সন্তান আছে, সন্তানদের কাছে অবশ্যই মায়েদের রান্না ভালো লাগে, সেটা যেমনই হোক। তো সেরকমই, তো এগুলো গল্প গল্পে বলে ফেললাম কেন, এই হচ্ছে ক্যামেরায় কড়াই দেখতে কেমন কিন্তু খাবার অবশ্যই সুন্দর, এজন্যই হয়তো বা এতগুলো কথা বলে ফেলা। তো আমি এটা এখন একটু ঢেকে রাখবো, এটা সিদ্ধ হবে, তো আপনারা একটু অপেক্ষা করুন, আমি এটা ঢেলে দেখি কি অবস্থা। উপর দিকে এটা উল্টাইছি, জানি না এটার ভিতর থেকে কি বের হবে। আল্লাহ মাগফিরাত, বড় পুডিংটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমি তো এর আগে ভিডিওতে আপনাদেরকে বলছি পুডিং আমার কখনো ভালো হয় কখনো খারাপ হয়, তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, খারাপ হয়নি। পুডিংটাকে একটু ডেকোরেশন করি, তো দেখতে ভালো লাগবে। 3টা চেরি বসিয়ে দিলাম, আসলে তো আর চেরি খাবো না পুডিংয়ের সঙ্গে,
শুধু দেখার সৌন্দর্য, কারণ মানুষ সুন্দর জিনিস দেখতে ভালোবাসে। শুধু আমি ভালোবাসি না, সবাই সুন্দর জিনিস পছন্দ করে। তার ভেতরে গুণ আছে না খারাপ গুণ আছে সেটা পরে বিচার করে। জর্দাও রান্না হয়ে গেছে, জর্দা রান্নাও শেষ। তো আমার রোস্ট হয়ে গেছে, এটা হচ্ছে হালকা ঝাল হালকা মিষ্টি, আর এটা একদম ঝাল ঝাল। আমার বাচ্চার বাবা সে মিষ্টি একটু হলেও রোস্ট খাবে না, সে ঝাল খায়। তো এটাতে একটু পরে মরিচের গুঁড়া বেশি করে দিয়ে এটাকে রান্না করলাম। আমার রান্না বান্না সব শেষ আলহামদুলিল্লাহ, এখন খাওয়া দাওয়া শুরু করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বলো ঈদ মোবারক আব্বু, আয়ান, এই যে তোমার টাকা কোথায়? টাকা কই? টাকা দেখি ওটা কত টাকা, এই যে নাও বাবা। ঈদ বোনাস, ঈদ বোনাস। আব্বু এইদিকে আয়ান, ঈদ মোবারক, ঈদ মোবারক। সাজুগুজু করছো, আর তো সুন্দর লাগতেছে। ইপসা ঘুরো একটু দেখি, তুমি সকালে আসোনি কেন? সুন্দর লাগতেছে, সবাই বসো, সুন্দর করে বসো। হ্যাঁ ওকে একটু দেখতে দাও, ওকে একটু দেখতে দাও, বাবা তুমি কোথায়? হ্যাঁ সুন্দর লাগতেছে একটু। তোমাদের সবার ঈদ মোবারক, সবাই বলো ঈদ মোবারক। তোমরা সবাই কেমন আনন্দ করলা? অনেক ভালো। বাসায় ছিলা না বাইরে গেছিলা? বাইরে গেছিলা। মাস্ক পরো নাই? না। ও আচ্ছা, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বলো সবাই বলো আমার সঙ্গে বলো যে আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। বলো সবাই ভালো থাকেন, ঘরে থাকেন, সুস্থ থাকেন। আর বারবার কি করতে হবে? হাত ধুতে হবে। হ্যাঁ।